আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন মাদক মামলায় চিত্রনায়িকা পরিমনির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের বিষয়ে ঢাকার দুই ম্যাজিস্ট্রেটের দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় হাইকোর্ট আদালত বলেছেন ওই বিচারকরা আপিল বিভাগের নির্দেশনা না মেনে হাইকোর্টকে খাটো করেছেন তারা বলেছেন সরল বিশ্বাসে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী বললেও ভুল স্বীকার করেননি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্টের বেঞ্চ এ মন্তব্য করেন আজ হাইকোর্টের নির্দেশে কেস ডকেট সহ আদালতে হাজির হয়েছিলেন তদন্ত কর্মকর্তা মামলার নথি পর্যালোচনা করে 29 সেপ্টেম্বর পরবর্তী আদেশ দেবেন আদালত এদিকে মাদক মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরিমনি পরবর্তী হাজিরার তারিখ 10ই অক্টোবর নির্ধারণ করেছেন আদালত দুই আদালতকে যে ব্যাখ্যা চেয়েছিল মাননীয় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সেই ব্যাখ্যা তারা দেওয়ার পরে হাইকোর্ট এতে সন্তুষ্ট হয়নি না হয়ে তারা বলেছে যে অ্যাপিলেট কোর্টের যে ডিরেকশনা সেই নির্দেশনা তারা মানে নাই এবং এই কারণে তারা পুনরায় আন্ডারমাইন করার কারণে হাইকোর্টের নির্দেশ এবং অ্যাপিলেট ডিভিশনের এই যে নির্দেশ সেটা না মানার কারণে তাদেরকে পুনরায় 29 তারিখ সশরীর অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দেওয়ার জন্যে হাজির হতে বলছেন শিগগিরই বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষার আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জাতীয় সংসদে বিলের ওপর আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জানান পর্যায়ক্রমে 16 কোটি করোনা ভ্যাকসিন দেশে আসবে তবে স্বাস্থ্যখাত নিয়ে সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের প্রথম রাউন্ডে হার দিয়ে শুরু করেছে ম্যানিউ ও বার্সেলোনার মতো ফেভারিটরা দ্বিতীয় দিন অভিযান শুরু করছে হট ফেভারিট পিএসজি গত আসরের ফাইনালিস্ট ম্যান সিটি এবং 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তিন ফেভারিটের ম্যাচ একযোগে শুরু হবে রাত 12:45 এ গ্রুপে বেলজীয় লিগ চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজে ও ফ্রেঞ্চ জায়ান্ট